नमस्कार बंधुरा, लाभ उइथ मौस किचने तुम्हारे सबाई के स्वागत। आज हमें चले एसेछि तुम्हारे जोन्नो कातला माछेर एक दारुण रेसिपी निये। एई रेसिपिटी किन्तु आमरा अनेक समय घरे करे थाकि। खूब सामान्य किछु उपकरण दिए ये दारुण स्वादेर कातला माछटी आमी आज के तुम्हारे तैरी करे देखाबो। एटी किन्तु सम्पूर्णभावे पेंयाज रसुन छाड़ा तैरी होबे। अनेकेई आछे पेंयाज रसुन खेते चान ना, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আবার কখনো কখনো ঘরোয়া কোনো অনুষ্ঠানে পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও এই রেসিপিটি ট্রাই করতে পারো। পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হবে বলে এটা একদমই ভাববে না যে খেতে কিন্তু কোনো অংশেই কম হবে পেঁয়াজ রসুন দেওয়া মাছের থেকে। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পাও। যারা প্রথম দিন থেকে আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যতটা সম্ভব তোমাদের এই রিকোয়েস্ট ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। চলো তাহলে দেখে নাও কীভাবে আমি কাতলা মাছের হোয়াইট গ্রেভি তৈরি করছি। এর জন্য প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ অনেকটা সময় ধরে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। এই রান্নার জন্য মাছটাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। দেখেছো খুব সুন্দরভাবে কিন্তু লাল করে মাছটা ভাজা হয়েছে। এইভাবে দুটো দিক ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর টমেটো বাটা। এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আর দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। যেহেতু পুরোটাই নিরামিষভাবে তৈরি হবে আদা টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে এই রান্নায়। খুব ভালোভাবে আদা আর টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা। আদাটা কিন্তু এই রান্নায় দুভাগে ব্যবহার হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত, 10-12টা কাজু বাদাম আর দু চামচ চালমগজ বাটা। সবকটি কিন্তু আমি একবারে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালোভাবে এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। গ্যাসটা কিন্তু কমিয়ে অনেকটা সময় ধরেই কষাতে হবে। দেখো কষানো হয়ে গেলে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসবে।
কাঁচে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে সমস্ত মশলার সাথে মাছটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুপাশ। এরপর বেশ কিছুটা সময়ের জন্য কিন্তু মাছটাকে ফুটতে দিতে হবে। ফুটে আসলে আমি দিয়ে দেব সবশেষে 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আর এইভাবে নিরামিষ রান্নায় বা নিরামিষ মাছে যদি বিরিয়ানির মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগবে। ভালোভাবে মশলাটাকে মাছের সাথে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে রাখবো আমি বেশ কিছুটা সময়। তৈরি হয়ে গেছে কাতলা মাছের ফ্রাইড গ্রেভি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।